গত 8 মাস ধরে পুরো পৃথিবী এক ভয়ঙ্কর অস্বস্তিজনক পরিস্থিতিতে আটক হয়ে আছে। এই সময় মানুষকে মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করছে টেকনোলজি, যার দ্বারা মানুষ বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজে নিযুক্ত হচ্ছে। আমাদের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওম্যান্স ভূগোল বিভাগের 3rd সেমের ছাত্রীরাও আজ এক নতুনভাবে ক্লাইমেটোলজির উপর প্ল্যানেটারি উইন সম্বন্ধে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার প্রচেষ্টা করছে। প্ল্যানেটারি উইন বা নিয়ত বায়ু হলো সেই বায়ু, যেই বায়ু সারা বছর নিয়মিতভাবে একটি নির্দিষ্ট দিক থেকে আরেকটি নির্দিষ্ট দিকে ও নির্দিষ্ট পথে প্রবাহিত হয়। ভূপৃষ্ঠে প্রবাহিত নিয়ত বায়ুগুলিকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করে থাকি, যথা 1 আয়ন বায়ু, 2 পশ্চিমা বায়ু ও 3 মেরু বায়ু। এবার চলুন আমরা একটু বিস্তারিতভাবে নিয়ত বায়ুর বায়ুচাপ বলয়গুলি সম্পর্কে জেনে নিই। আমাদের পৃথিবীপৃষ্ঠ বায়ুমণ্ডল দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে। ভূপৃষ্ঠের উপর অবস্থিত প্রত্যেক বস্তুর যেমন ওজন আছে এবং এগুলি চাপ সৃষ্টি করে, ঠিক তেমনই বায়ুরও নিজস্ব ওজন আছে এবং এটিও চাপ সৃষ্টি করে। বায়ুচাপ বলতে সাধারণত কোনো নির্দিষ্ট স্থানে কোনো চাপ সৃষ্টি করে এবং ওই নির্দিষ্ট স্থানের উপর বায়ুর পরমাণুর ওজনকে বোঝায়। আমরা জানি বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসের দ্বারা গঠিত এবং বায়ুচাপ সাধারণত এইসব গ্যাসের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। সাধারণত সমুদ্র সমতলে প্রতি বর্গ সেন্টিমিটার অঞ্চলে বায়ুচাপ প্রায় 1013 মিলিবার ধরা হয়। ভূপৃষ্ঠে তাপের তারতম্যের জন্য বায়ুচাপেরও তারতম্য ঘটে থাকে। ভূপৃষ্ঠের কোনো ব্যাপক অঞ্চল জুড়ে নিম্নচাপ, আবার কোনো ব্যাপক অঞ্চল জুড়ে উচ্চচাপ দেখা যায়। এই নিম্ন ও উচ্চচাপযুক্ত অঞ্চলগুলি পৃথিবীব্যাপী বলয় আকারে বেষ্টন করে আছে। আমি এই ভিডিওতে পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়গুলি সম্পর্কে আলোচনা করব। পৃথিবীর প্রথম বায়ুচাপ বলয় হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয় বা ইকুয়েটোরিয়াল লো প্রেশার বেল্ট। আমরা জানি নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে, তাই এই বায়ুচাপ বলয়টি নিরক্ষরেখার উভয় পার্শ্বে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে অবস্থিত। এই নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে ও তাই এই অঞ্চলে সারা বছর বায়ু উষ্ণ থাকে। যখন এই উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় তখন এই অঞ্চলে বায়ুচাপ হ্রাস পেয়ে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। এই অঞ্চল খুব শান্ত প্রকৃতির এবং একে ডলড্রামসও বলে। পৃথিবীর দ্বিতীয় বায়ুচাপ বলয়টি হল উপক্রান্তীয় উচ্চচাপ বলয় বা সাব ট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট, যেটি 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে অবস্থিত। নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু বায়ুমণ্ডলের ট্রপোপজে পৌঁছায় এবং সেখানে বায়ু ক্রমশ শীতল ও ভারী হয়ে পৃথিবীর 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখা বরাবর উপক্রান্তীয় অঞ্চলে নেমে আসে, তাই এই অঞ্চলের বায়ুচাপ বৃদ্ধি পেয়ে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এখানে বায়ুতে জলীয় বাষ্প কম থাকায় মেঘ বা বৃষ্টি সৃষ্টি হয় না, ফলস্বরূপ এই অঞ্চলের মহাদেশগুলোর পশ্চিম ভাগে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে। তৃতীয় প্রধান বায়ুচাপ বলয়টি হল মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় বা সাব পোলার লো প্রেশার বেল্ট, যেটি 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে অবস্থিত। এই বলয়টি প্রধানত পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট হয়েছে, যার কারণে 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখা বিশিষ্ট অঞ্চলের বায়ু উপক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়ে যায়। ফলে উত্তর গোলার্ধে সুমেরুবৃত্ত এবং দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে বায়ুচাপ হ্রাস পেয়ে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। পৃথিবীর চতুর্থ এবং সর্বশেষ প্রধান বায়ুচাপ বলয় হল মেরু দেশীয় উচ্চচাপ বলয় বা পোলার হাই প্রেশার বেল্ট, যেটি পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চলে 65 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত। এই অঞ্চলের বায়ু অত্যন্ত শীতল ও ভারী হওয়ায় বায়ুচাপের পরিমাণ অধিক, এই কারণে এখানে স্থায়ী উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে
অধিক প্রতীপ ঘূর্ণভাত সংঘটনের কারণে অঞ্চলটি পোলার বেল্টস অফ অ্যান্টিসাইক্লোন রূপে পরিচিত। এখানে সারা বছর সূর্যরশ্মি অত্যন্ত তীর্যকভাবে পতিত হওয়ার ফলে বায়ুতে জলীয় বাষ্প খুব কম পরিমাণে থাকে। আমাদের পৃথিবী প্রায় 65.5 ডিগ্রি কোণে হেলে নিজ অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এই ঘূর্ণনের ফলে যে বিক্ষেপণ শক্তির উৎপত্তি ঘটে তা আঞ্চলিক বায়ুর উপর লম্বভাবে কার্যকর হয়। এই শক্তির আবিষ্কর্তা ফরাসি গণিতজ্ঞ কোরিওলিসের নামানুসারে এই শক্তিকে কোরিওলিস বল বলা হয়। পরবর্তীকালে এই শক্তির ব্যাখ্যা করতে গিয়ে আমেরিকান আবহবিদ উইলিয়াম ফেরেল বলেছেন, পৃথিবীর উপর দিয়ে প্রবাহিত বা ধাবমান কোনো পদার্থের গতির দিক সোজাসুজি উত্তর দক্ষিণ না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। তার এই মতানুসারে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলিও উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য, যেহেতু পৃথিবীর 3 ভাগ জল ও 1 ভাগ স্থল, সেই কারণে উল্লেখিত এই বায়ুচাপ বলয়গুলি কখনোই এক স্থানে অবস্থান করে না। সূর্যের আপাত গতির কারণে উদ্ভূত সূর্যরশ্মির পতন কোণের পরিমাণ ও তাপীয় ফলের বন্টনের ফলে বায়ুচাপ বলয়গুলি স্থান পরিবর্তন করে। প্রতি বছর 21 জুন নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষরেখার উত্তরে সরে যায়। এই দিনটিকে কর্কট সংক্রান্তি বা সামার সলস্টিস বলে। বছরে এই দিনে পৃথিবীর উত্তর গোলার্ধে দিবাভাগের পরিমাণ সর্বাধিক এবং রাত্রিভাগের পরিমাণ সর্বনিম্ন হয়ে থাকে। এর ঠিক বিপরীত অবস্থা দক্ষিণ গোলার্ধে লক্ষ্য করা যায়। অপরদিকে 22শে ডিসেম্বর ওই নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষরেখার দক্ষিণে সরে যায়। এই দিনটিকে মকর সংক্রান্তি বা উইন্টার সলস্টিস বলে। বছরে এই দিনে পৃথিবীর উত্তর গোলার্ধে দিবাভাগের পরিমাণ সর্বনিম্ন এবং রাত্রিভাগের পরিমাণ সর্বাধিক হয়ে থাকে। এর ঠিক বিপরীত অবস্থা দক্ষিণ গোলার্ধে লক্ষ্য করা যায়। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সাথে অন্যান্য বায়ুচাপ বলয়গুলিরও স্থান পরিবর্তন হয় এবং এই বায়ুচাপ বলয়গুলি গ্রীষ্মকালে ও শীতকালে যথাক্রমে উত্তর গোলার্ধে ও দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি থেকে সর্বাধিক 15 ডিগ্রি পর্যন্ত স্থান পরিবর্তন করে থাকে। পৃথিবীর জলভাগ ও স্থলভাগের অসম বণ্টনের কারণেই বায়ুচাপ বলয়গুলি নিরবিচ্ছিন্নভাবে বলয় আকারে অবস্থান না করে ছোট ছোট বায়ুচাপ অংশে ভেঙে অবস্থান করে। এই ছোট ছোট বায়ুচাপ অংশগুলিকে বায়ুচাপ কক্ষ বলা হয়। নিরক্ষরেখার উভয় পার্শ্বে নিরক্ষরেখা থেকে 5 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত সারা বছরই সূর্য প্রায় লম্বভাবে পড়ে। এই জন্য নিরক্ষরেখা বরাবর উক্ত অঞ্চলে বায়ু উষ্ণ ও হালকা হয়। এই অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলভাগেরই আধিক্য। নিরক্ষীয় অঞ্চল আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল, এখানে বায়ু প্রধানত ঊর্ধ্বগামী বলে এই সংকীর্ণ অঞ্চল বরাবর ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ুপ্রবাহ বিশেষ বোঝা যায় না। এই জন্য একে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস বলে। অপরদিকে পৃথিবীর আবর্তন গতিবেগ মেরুদ্বয় অপেক্ষা বক্রতার জন্য মেরুবৃত্তীয় প্রদেশ অধিক। এই জন্য এই দুই অঞ্চলের বায়ু ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়, ফলে দুই মেরুবৃত্তীয় প্রদেশে বায়ুর চাপ কমে যায় এবং বায়ুর চাপ নিম্ন হয়। যে অঞ্চল বরাবর পশ্চিমা বায়ু ও মেরু বায়ু মিলিত হয়েছে সেই অঞ্চলকে মেরুপ্রদেশীয় শান্ত বলয় বলা হয়। আবার উষ্ণ মহাদেশ ও সমুদ্রের উষ্ণতার অংশের ওপর বায়ু ঊর্ধ্বগামী হওয়ায় বায়ুর চাপ হ্রাস পায়। অন্যদিকে শীতল মহাদেশীয় অক্ষাংশে বায়ুর অবতরণ এবং উপক্রান্তীয় উচ্চচাপ কোষের প্রভাবে বায়ু উচ্চচাপ তৈরি হয়। এর ফলে পূর্ব পশ্চিমে একটি তীক্ষ্ণ বায়ুর চাপের ঢাল তৈরি হয় যা বায়ুর পরিচলন কোষীয় প্রবাহ তৈরি করে, যা ওয়াকার সার্কুলেশন নামে অভিহিত। ব্রিটিশ বিজ্ঞানী জিটি ওয়াকার এই আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এটি ওয়াকার সার্কুলেশন। তবে ওয়াকারের এর নাম দিয়েছিলেন সার্দান ওসিলেশন বা দক্ষিণী দোলন। চলুন তাহলে এবার শুনে নেওয়া যাক আয়ন বায়ু প্রবাহ সম্পর্কে। অ্যাক্সন শব্দ ট্রেডন থেকে ট্রেড কথাটি এসেছে।
ট্র্যাডন শব্দ অর্থ হলো গতিপথ, আবার বাংলা প্রতিশব্দ অয়নের অর্থ হলো পথ। যে বায়ু নির্দিষ্ট গতিপথে দুই অর্থাৎ কর্কটীয় এবং মকরীয় ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকেই আয়নবায়ু বলা হয়। আয়নবায়ু প্রবাহপথ, আয়নবায়ু সাধারণত উভয় গোলার্ধে পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ নিরক্ষরেখার উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়। দুই, এই বায়ু উভয় গোলার্ধে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে মোটামুটি 30 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সমাক্ষরেখার মধ্যে প্রবাহিত হয়। তিন, স্থলভাগ এবং জলভাগ মিলিয়ে পৃথিবীর প্রায় 1/3 অংশে এই বায়ু প্রবাহিত হয়ে থাকে। এবার আমরা চলে আসি ITCZ অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ সমাক্ষরেখার মধ্যে যে নিম্নচাপ অঞ্চলটি বিস্তৃত তাকে নিরক্ষীয় নিম্নচাপ দ্রোণী বলা হয়। এই নিম্নচাপ অঞ্চলে উভয় গোলার্ধ থেকে প্রবাহিত আয়নবায়ুর সমাবেশ ঘটে, তাই এই দুই বায়ুর মিলন অঞ্চলকে আমরা আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল বা ইন্টারট্রপিক্যাল কনভার্সেন্স জোন বা ITCZ বলে থাকি। এবার আমরা চলে আসব আয়নবায়ুর প্রবাহপথে হ্যাডলি কোষের অবদানে। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ হালকা বায়ু ঊর্ধ্বমুখী হয়, এই বায়ু দুই ভাগে বিভক্ত হয়ে উচ্চ অক্ষাংশের দিকে প্রবাহিত হয় এবং পরে চক্রাকারে নিরক্ষীয় অঞ্চলে ফিরে আসে। ঊর্ধ্বগামী বায়ু পশ্চিমা বায়ুর সাথে ও নিম্নগামী বায়ু নিরক্ষীয় অঞ্চলে আয়নবায়ুর সাথে মিশে যায়। এই ধরনের বায়ুচক্রকে হ্যাডলি কোষ বলা হয়। নিরক্ষরেখা থেকে ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এই কোষটি বিস্তৃত হওয়ায় একেই আমরা ক্রান্তীয় কোষ বলে অভিহিত করে থাকি। আয়নবায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। এর প্রধান কারণ হচ্ছে আয়নবায়ুর গতিবেগ ও গতিপথ উভয়ই নিয়মিত হওয়ায় প্রাচীনকালে পালতোলা জাহাজের সাহায্যে এই আয়নবায়ুকে কাজে লাগিয়ে উত্তর গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলের দেশগুলিতে সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য চলত। সেই জন্য এই বায়ু ব্যবসা বাণিজ্যের সহায়ক বলে বাণিজ্য বায়ু নামকরণ করা হয়েছে। উত্তর পূর্ব আয়নবায়ু পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হওয়ার সময় প্রচুর জলীয় বাষ্প ধারণ করে, যার ফলে মহাদেশগুলির পূর্ব দিকে প্রচুর বৃষ্টিপাত ঘটে, ফলে সেখানে প্রচুর কৃষিজ ফসল জন্মায়। পূর্ব ব্রাজিলের বিভিন্ন স্থান কৃষিকার্যে বিশেষ উন্নতি লাভ করেছে। পরবর্তীতে এই উত্তর পূর্ব আয়নবায়ু যখন মহাদেশের পশ্চিম দিকে অগ্রসর হয় তখন এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকে, ফলে মহাদেশের পশ্চিম ভাগে বৃষ্টিপাতের অভাবে মরুভূমির সৃষ্টি হয়েছে, যেমন কালাহারি মরুভূমি, সাহারা মরুভূমি। এই সকল মরুভূমি অঞ্চলগুলিতে বছরের পর বছর বৃষ্টিপাতের অভাবে ক্রমশ মরুভূমির প্রসার ঘটেছে। উত্তর গোলার্ধের আয়নবায়ু প্রবাহিত অঞ্চল থেকে দক্ষিণ গোলার্ধে আয়নবায়ু প্রবাহিত অঞ্চল অনেকটা আরামদায়ক থাকে। পশ্চিমা বায়ু সম্পর্কে কিছু তথ্য আমি আজকে বলবো। দুটি ক্রান্তীয় অঞ্চল কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর একটি নির্দিষ্ট দিকে এবং গতিতে যে বায়ু প্রবাহিত হয় তাকে পশ্চিমা বায়ু বলে। পশ্চিমা বায়ুর অবস্থান হল উত্তর গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে এই প্রকার বায়ু প্রবাহিত হয়। পশ্চিমা বায়ুকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু ফেরেলের সূত্র অনুসারে প্রবাহিত হয়। ফেরেলের সূত্র বলতে বোঝায় 1859 খ্রিস্টাব্দে আমেরিকান আবহবিদ উইলিয়াম ফেরেল পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে চলমান বস্তুর গতি বিক্ষেপের দিক নির্ণয়ের যে সূত্র উদ্ভাবন করেন তাকে ফেরেলের সূত্র বলে। ফেরেলের সূত্রের ব্যাখ্যা বলতে বোঝায় পৃথিবীর অভিগত গোলাকাকৃতি ও আবর্তন গতির প্রভাবে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে ভূপৃষ্ঠের নিয়ত বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত সমুচ্চাপ রেখার সমকোণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেঁকে প্রবাহিত হয়। ফেরেলের সূত্রের সত্যতা বলতে বোঝায় বায়ু উপক্রান্তীয় উপচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে প্রবাহিত হয়।
পশ্চিমা বায়ুর বিশেষ কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। উত্তর গোলার্ধে এই বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তীয় প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুরূপে এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্তীয় প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুরূপে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে প্রভাবিত হয়। পশ্চিমা বায়ু উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলের দিকে প্রবাহিত হয়। সুতরাং এই বায়ু প্রবাহিত হওয়ার সময় শীতল অঞ্চলের শীতের তীব্রতা অনেক কমে যায়। এই বায়ু প্রধানত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। সুতরাং এই বায়ুর দ্বারা পশ্চিম দিকে বেশি এবং পূর্ব দিকে ক্রমশ কম বৃষ্টিপাত হয়। পশ্চিমা বায়ু প্রবাহে অনবরত ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের সৃষ্টি হতে দেখা যায় এবং সেগুলি পশ্চিমা বায়ুর সঙ্গে সঙ্গে পশ্চিম থেকে পূর্ব দিকে এগোতে থাকে। আপনারা এতক্ষণ পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে শুনলেন। এবার আমরা চলে যাব পশ্চিমা বায়ুর গতিপথ অনুযায়ী ভাগগুলিতে। প্রথম ভাগটি হল দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। উত্তর গোলার্ধের কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে পশ্চিমা বায়ু ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে গিয়ে দক্ষিণ পশ্চিম দিকে সুমেরু প্রাদেশিক নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। একে আমরা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু বলি। দ্বিতীয় ভাগটি হল উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। দক্ষিণ গোলার্ধের মকরীয় উচ্চচাপ বলয় থেকে পশ্চিমা বায়ু ফেরেলের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম দিক থেকে কুমেরু প্রবাহে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। একে আমরা বলি উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। চলুন এবার আমরা ঘুরে আসি গর্জনশীল 40-এর কাছ থেকে। 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে সারা বছর পশ্চিমা বায়ু প্রবাহ এত প্রবল বেগে হয় যে জাহাজের নাবিককণ এর গর্জন শুনতে পান বলেই একে গর্জনশীল 40-এর নাম দেওয়া হয়েছে। একইভাবে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশে দক্ষিণ সমুদ্রের ওপর বাধা না পাওয়ার ফলে পশ্চিমা বায়ু যেন তীব্র চিৎকার করে প্রভাবিত হয়, এই জন্য এই অংশের নাম তীব্র চিৎকারকারী 60 বলা হয়েছে। আবার পশ্চিমা বায়ু জলভাগের ওপর দিয়ে এরূপ প্রবল বেগে প্রবাহিত হয় বলেই একে ব্রেভ ওয়েস্ট উইন্ড বা সাহসী পশ্চিমা বায়ু বলা হয়। বাষ্পীয় জাহাজের আগে পালতোলা জাহাজে বিশ্বের সমুদ্র বাণিজ্য সংগঠিত হতো। অনেক সময় পালতোলা জাহাজগুলি আয়ন বায়ু প্রবাহের অবতরণ অঞ্চল অর্থাৎ শান্ত বলয় বায়ুর অনুভূমিক প্রবাহের অভাবে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো। পানীয় জলের অভাব মেটানোর জন্য এবং জাহাজগুলিকে কিছুটা হালকা করার জন্য অশ্ব বোঝাই জাহাজের নাবিকগণ অশ্বকে জলে ফেলে দিতেন বলে কথিত আছে। সেই জন্য 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশকে অশ্ব অক্ষাংশ বলা হয়। এবার আমরা চলে আসি মেরুবায়ু। মেরুবায়ু সাধারণত উত্তর গোলার্ধে মোটামুটিভাবে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে প্রবাহিত হয়। এই বায়ু প্রবাহদ্বয় ফেরেলের সূত্রানুযায়ী উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে উত্তর পূর্ব মেরুবায়ুরূপে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে দক্ষিণ পূর্ব মেরুবায়ুরূপে প্রবাহিত হয়। এই দুই বায়ু প্রবাহ খুবই শীতল এবং শুষ্ক। দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু প্রবাহে মাঝে মাঝে মহাদেশের পূর্বে প্রবল ঝড় ওঠে এবং বৃষ্টি ও তুষারপাত হয়। চলে আসি মেরুকোষ অর্থাৎ পোলার সেল। এটি সবচেয়ে ছোট এবং দুর্বলতম কোষগুলি হল পোলার কোষগুলি, যা 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর ও দক্ষিণ মেরু পর্যন্ত প্রসারিত হয়। মেরুতে বায়ুর অবতরণ ঘটলে যে ভূপৃষ্ঠস্থ প্রবাহ উৎপন্ন হয় তা নিরক্ষরেখা অভিমুখে হয় এবং কোরিওলিস বলের প্রভাবে পূবালি বায়ু প্রবাহ ঘটায়। পূবালি এই শীতল মেরুবায়ু প্রবাহকালে মধ্য অক্ষাংশে পশ্চিমা বায়ুর সংস্পর্শে আসে এবং একটি সীমান্ত বা ফ্রন্টের সৃষ্টি হয়। এই ফ্রন্ট বরাবর বায়ু অস্থির হয়ে পড়লে নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের সূচনা হয় এবং দুই ভিন্নধর্মী বায়ুপুঞ্জের মধ্যে তাপের স্থানান্তর ঘটে। তাহলে
আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পৃথিবী, তার আবর্তন ও সূর্যের চারিদিকে পরিক্রমণ, বায়ুচাপ বলয় এবং সংঘটিত নিয়ত বায়ুপ্রবাহ সব কিছুই একে অপরের সঙ্গে অত্যন্ত গভীরভাবে সম্পর্কযুক্ত। এক কথায় বলতে গেলে এক সুতোয় বাঁধা, যার কোনো একটির আকস্মিক পরিবর্তনের ফলে অপরটিও পরিবর্তিত হয়। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। এই ছোট্ট উপস্থাপনাটিকে যথাযোগ্য ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য মাননীয় অধ্যক্ষা মহাশয়া ডক্টর সোমা ঘোষ, আমাদের ভূগোল বিভাগীয় প্রধান শ্রী আদিত্য সুব্বা মহাশয় এবং অন্যান্য সকল অধ্যাপিকা মহাশয়াদের সশ্রদ্ধ প্রণাম ও কৃতজ্ঞতা জানাই। ভিডিওটি কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওমেনের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে ক্লিক করবেন। ধন্যবাদ।